अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। মিথিলেশ বাবুর কুষ্ঠি তো নির্মলা দেবী আমাকে আগেই দিয়েছিলেন, তাও আরো একবার এই দুজনের কুষ্ঠি মিলিয়ে দেখে নি। ঠিক আছে। সেই দুজনের বিয়ে কবে হয়েছে? দুদিন আগে। হে ভগবান, এ কি অনর্থ ঘটিয়েছেন আপনারা! কি হয়েছে পুরোহিত মশাই? দুদিন আগে তো নবগ্রহ দোষ চলছিল, আর এই দোষে বিয়ে তো দূরের কথা, লোক ছোটখাটো শুভ কার্য করে না, আর এই অশুভ মুহূর্তে আপনারা এদের দুজনের বিয়ে দিয়ে ভালো করেননি, এর ফলে ওদের জীবনে খারাপ প্রভাব পড়বে। পুরোহিত মশাই কি বলছেন, কিসের খারাপ প্রভাব পড়বে? মা, এই বিয়ে কোন লগ্নে হয়েছে আমি তো সেটা জানি না, কিন্তু অশুভ দিনে হওয়ার জন্য ভবিষ্যতে নানা প্রকার কঠিন অবস্থা তৈরি করবে এই বিয়ে। আরে পুরোহিত মশাই, কোনো উপায় তো আছে? উপায় তো আমি পরে বলছি, আগে আপনি আমাকে বলুন কন্যা সম্প্রদান কে করেছে। ঠাকুরমশাই, কন্যা দান তো হয়নি। সম্প্রদান ছাড়াই বিয়ে হয়ে গেল? আরে বিয়ের প্রত্যেকটা নিয়মের মধ্যে গুরুত্ব আছে দিদি, সম্প্রদান ছাড়াও অন্য নিয়মগুলো হয়েছিল তো? আরে না না পুরোহিত মশাই, সব কিছু হয়েছিল, শুধু কন্যা দানটা হয়নি। মা, এই বিয়ের দোষ কাটানোর শুধু একটাই উপায় আছে, পুরো নিয়ম অনুসারে কন্যা সম্প্রদান করে এই বিয়েটাকে আবারও করাতে হবে, আর তার আগে নবগ্রহ শান্তির পুজো করানোটাও জরুরি। তাহলে ঠিকই আছে ঠাকুরমশাই, আপনি কোনো একটা ভালো সময় দেখে দিন, তাহলে আমরা আবার বিবাহ করাবো। আসলে আমরাও তো আমাদের বৌমাকে বাড়ি নিয়ে যাব। আপনি এখন যা নিয়ম করাবেন আমরা সব পালন করব। এই দুজনের কুষ্ঠি অনুযায়ী 11 দিন পরে একটা সুন্দর লগ্ন আছে, তার আগে কিছু করা যাবে না। আরে পুরোহিত মশাই, এই কটা দিন তো আঙুলে গুনতে গুনতে শেষ হবে, আপনি শুধু এইটা বলে দিন যে পূজোর কি কি সামগ্রী লাগবে। শালু মাকে লাগাতার নবগ্রহ শান্তির পূজো করতে হবে, তারপরে গিয়ে ওই 11 দিন পর ও দ্বিতীয়বার বিয়েতে বসতে পারে, এটাই একমাত্র উপায় যাতে ওদের দুজনের জীবন সুখের হবে। পূজোর নিয়মটা কি আমাদের সেইটা বলুন, আপনি যা কিছু চাইবেন তাই হবে। মা, আপনি তো গুরুজন, আরে আপনি তো জানেনই যে কন্যাদানের অনুষ্ঠান বাবাকেই করতে হয়। আমার মনে হয় যে খুব প্রয়োজন নেই, যা আপনারা ভালো বোঝেন। আরে নির্মলা, এটা চিন্তার কোনো ব্যাপার নয়, কন্যাদান সেই করবে যে করতে চাইবে। আরে দুর্দান্ত প্ল্যান করেছেন ললিতা দিদি, এইবার হবে আসল মজা। যখনই আমি বুলবুলের কোনো ক্ষতি করি আঘাতটা ওর পরিবারে গিয়ে লাগে, তার মানে আমাদের দুজনেরই স্বার্থ পূরণ হচ্ছে। কাল রাতে আমি ওর বাড়ির লোকের সামনে ওকে অপমানিত করে এসেছি,
আর এ তো সবে শুরু। তোমরা শুধু দেখতে থাকো যে কি কি হয়। ঠিক আছে, দেন কালকে দেখা হবে, সবাই মিলে পার্টি করব। এটা তোমার বাবার টাকা, এতেও তোমারই অধিকার আছে। আর এই চঙ্গুমঙ্গুর টাকা তুমি যে নিয়েছো সেগুলো আবার ফিরিয়ে দাও। এমন না হয় যে কালকে ওই টাকাগুলোর জন্য তোমাকে আবার ভুগতে হয়। না, এই টাকার উপরে আমার বাবার নাম লেখা আছে, না ওনার টাকার উপরে ওনার নাম লেখা। আমার কাছে টাকার কোনো পার্থক্য নেই। কিন্তু টাকা কিভাবে ইনকাম করা হচ্ছে তার মধ্যে তো পার্থক্য আছে না রাজবীর। আমি পদ্ধতিতে নয় পরিণামে বিশ্বাস করি, আর পরিণাম দেখা এখনো বাকি। কি বলছো তুমি? তোমার বাবা যে ভুলগুলো করেছেন না রাজবীর, তার জন্য উনি অনুশোচনা করেন। আর যে সময়টা চলে গেছে তার জন্য তুমি যাই করে ফেলো সেটাকে ফিরিয়ে আনতে পারবে না। কিন্তু শুক্লা স্যার এখন যথেষ্ট চেষ্টা করছেন যাতে আগামী সময়টা ভালোভাবে কাটে, কিন্তু তোমার এখন যা অবস্থা তাতে ভবিষ্যতে শুধু তোমাকে অনুশোচনাই করতে হবে। ভালো হবে এটাই তুমি একটু শুধরে যাও রাজবীর। সামলানোর প্রয়োজন আমার নয়, আসলে তোমার। এইবারে তুমি একজন পালোয়ানের সঙ্গে টক্কর নিয়েছ যে খেলাটাকে উল্টোতেও পারে আর পাল্টাতেও। কিন্তু যে মানুষগুলোর হাত তুমি এখন ধরেছ, যখন তাদের উদ্দেশ্য পূরণ হয়ে যাবে জানো তুমি তারা কি করবে? বিশেষবাবু, আমি ভুবন কাকাকে ওনার সব কাজ বুঝিয়ে দিয়েছি। উনি শুধু এক একটা লিস্ট দিয়ে দিলে আমাদের জিনিসগুলো আনিয়ে নিতে হবে। বিশেষবাবু, আপনি শুনতে পাচ্ছেন তো আমি কি বলছি? হ্যাঁ, শালু, আপনি অফিসের ব্যাপারে যে ডিসিশনটা নেবেন আই নো সব ঠিকই হবে, কিন্তু আমি আপনাকে অন্য কিছু বলতে চাই। শালু, পুরোহিত মশাই যে নবগ্রহ পূজোর কথা বলেছেন, আপনার যদি খুব কঠিন মনে হয় তাহলে এটা আপনার করার দরকার নেই, আমি মাকে বলে দেব। না বিশেষ বাবু, কোনো সমস্যা নেই, আমি করে নেব। এমনিতেও বড়দের খুশি রাখার জন্য আমায় যা করতে হবে আমি সেটাই করতে রাজি। আপনি জানেন এই ছোট ছোট জিনিসগুলোর জন্যই না ওনাদের বিশ্বাস বেড়ে যায়। মাত্র নদিনেরই তো ব্যাপার, আমি হাসি মুখে আর শ্রদ্ধার সাথে সবটা সামলে নেব। এত সহজে আপনি কঠিন কাজকেও খুব সহজ করে দেন শালু। পুজো শেষ হতে না হতেই ঠিক দুদিন পরে বিয়ে, আমি তো শুধু এখন অপেক্ষা করছি এই ১১ দিন পার করার, আর তারপর আপনি আর আমি। গুড মর্নিং সোনাবাবু।
এই নাও, আমি নিজের হাতে বানিয়েছি তোমার জন্য। একটা কথা বলি, আমাদের ছেলেরা খুব মন দিয়ে কিন্তু কাজ করছে, তুমি যদি ওদের একটু সাহায্য করো তাহলে সেটা ওদের জন্য ভালো হবে, তাই না? আরে ললিতা, লাকি আর ভিকির আমার সাহায্যের প্রয়োজনটা কোথায়? এরকম কেন বলছো? রঞ্জু আর ওর মেয়েরা তোমাকে এক ফোঁটাও সম্মান করে না, ওদের উপর রাগটা আমাদের উপর কেন ফলাচ্ছ? রঞ্জু আর ওর মেয়েরা তো সবসময় সুযোগ খোঁজে তোমায় অপমান করার, ভুলে যাও না ওদের কথা। ভুলতেই তো পারছি না ললিতা, এই রঞ্জু আর ওর ওই মেয়েরা সবসময় আমার সঙ্গে এমনটা কেন করে? গুড্ডু বাবু, একলা একলা সব জুস খেয়ে নেবে না বন্ধুকেও একটু দেবে? বৌদি আর দু গ্লাস বানাতে বলুন। হ্যাঁ, এখানে বসেই খাবো। কি বন্ধু ভাই, সবার আগে তোমাকে অনেক অনেক অভিনন্দন, মিষ্টি এনেছি তোমার জন্য, আমাদের বিশেষ, আর ওই মেয়েটা, আরে কি যেন, হ্যাঁ সালুর সঙ্গে সব ঠিক হয়ে গেছে। এদিকে দেখো, বন্ধু থেকে এখন বিয়াই হতে চলেছি আমরা দুজন। এখন মনে পড়েছে যে আমরা বন্ধু? হ্যাঁ, ছেলের আশীর্বাদে বন্ধুকে ডাকাটা প্রয়োজন মনে করলে না নাকি? আর এমনিতেও ওদের দুজনের বিয়ের সিদ্ধান্ত আমরা আগেই নিয়েছিলাম, তাই না? যাকে বাদ দাও এসব কথা। সত্যি বলতে কি গুড্ডু বাবু, ছেলের এই প্রেমের ব্যাপারে বাধ্য হয়ে আমাকে হ্যাঁ বলতে হয়েছে। আর তারপর তোমাকে দেওয়া কথাটার ব্যাপারেও মনে পড়ে গেল, সেই জন্যই আর কি, আমরা তো বিয়ের জন্য আগে থেকেই তৈরি ছিলাম, আর এবার আরো বেশি তাড়া পড়ে গেছে। সত্যি কথা বলতে দাদা, এই ব্যাপারে আমাদেরও মনে দুঃখ আছে। আরে যে সম্পর্কটা আপনি নিয়ে গেছিলেন সেখানে আপনি নেই, আর ওরা ওখানে আপনার কথা একবারও বললো না, একবারও মনেই করেনি, আর আপনি আসেননি বলে, আর ইনিও জাননি আশীর্বাদ। আমাকে তো যেতেই হয়েছে না, ছেলের মুখ চেয়ে আমাকে রাজি হতে হয়েছে। কিন্তু হ্যাঁ, আজ আমি একটা কথা পরিষ্কার বলছি, যে শালু আমার বাড়ির বউ হতে চলেছে, কিন্তু বাকি সম্পর্ক আমি আপনাদের সঙ্গেই রাখবো, হ্যাঁ ওদের সাথে নয়। গুড্ডু বাবু, নির্বলা যা বলছে একদম ঠিক কথা, যা হবার ছিল তাই তো হচ্ছে, ব্যাস আর কি করতে পারি। সত্যি কথা দাদা, আমি নিজেই নিজেকে এই বলে সান্ত্বনা দিচ্ছি যে মেয়েটা তো আপনার না, আর হ্যাঁ আমি ওদের পরিষ্কার বলে এসেছি যে কন্যা সম্প্রদান আপনিই করবেন। হ্যাঁ দেখুন এবার কি করে ওরা। নির্মলা দেবী, আমি শুধু ঈশ্বরের কাছে এটাই চাই যে ওরা দুজনে ভালো থাক, এছাড়া ওদের পরিবারের সঙ্গে আর কোনো সম্পর্ক নেই। এই বিয়েটার পর গুড্ডু দাদা আমরাও না কোনো ব্যাপারে নাক গলাবো না। হ্যাঁ এইটা হবে যে আজীবন আমাদের ব্যয়ের সম্পর্ক একভাবে বজায় থাকবে। রঞ্জু এবার তুমি শুধু দেখতে থাকো যে আমি ঠিক কিভাবে প্রতিশোধ নেই। তুমি আর তোমার মেয়েরা ঘুণাক্ষরেও বুঝবে না যে তোমাদের সাথে ঠিক কি হতে চলেছে। আহ
আচ্ছা শালু, কালকের যে মিটিংটা আছে, কালকে মিটিং ফিক্স হয়ে গেছে, টাইম আর কনফার্মেশন আসা মাত্রই আপনাকে মেসেজ করে দেব। ওকে ওকে শালু, আর ওই ওই ভুবন কাকাকে বলে দিয়েছেন যে কালকে ওনাকেও থাকতে হবে, খুব জরুরি। হ্যাঁ বিশেষ বাবু, বলে দিয়েছি। শালু, ও বিশেষ বাবু, আপনি বাড়ি যান, আপনাকে মেসেজ করছি আমি। গুড নাইট। গুড নাইট। আমি জানি বিশেষবাবু, আপনি আমায় খুব ভালোবাসেন, আর সত্যি এটাও যে আমিও আপনাকে ভালোবাসতে শুরু করেছি। আজ থেকে নবগ্রহের পুজো শুরু হবে, সেই জন্য সবার প্রথমে ভগবান গণেশের নাম নিয়ে তারপরে সূর্যদেবকে পুজো করতে হবে। আর মনে আছে তো, শালুকে আজ পুরো দিন উপোস থাকতে হবে। মানে আজকে সারাদিন দিদি জল না খেয়ে থাকবে? কিন্তু ও তো কাজেও যাবে, জল না খেয়ে কি করে থাকবে? কাজটার তো নিশ্চয়ই প্রয়োজন, কিন্তু তার চেয়েও বেশি দরকার আছে এই পুজোটা সম্পন্ন করা। মা, এটা সাতটা কুয়োর জল। ঠাকুরমশাই বলেছেন এই জল দিয়ে বৌমাকে নিয়ম মেনে স্নান করতে হবে এই উঠোনে। আমার ভাই অনেক কষ্ট করে এই জল সংগ্রহ করেছে। জয় ভোলানাথ, আমার ভাগ্নে জীবনে সুখী হোক, এর চেয়ে বেশি আর কি চাই। আপনারা নিয়ম কানুন শুরু করুন, আমরা বাইরে গাড়িতে অপেক্ষা করছি। এক মিনিট। নির্মলা দেবী, এই ঠান্ডার মধ্যে যদি আমার শালু বাইরে বসে ভাবে স্নান করে ও শরীরটা খারাপ হয়ে যাবে না? এটা কি কথা বলছেন রঞ্জুদি? যখন গ্রহের দোষ হয়েছে তখন তো খণ্ডন করতেই হবে। ঠাকুর মশাই যা বলেছেন সব সেই রকমই করতে হবে, এই নিয়ম কোনোভাবেই পাল্টানো যাবে না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে মা শালু, পুরোহিত মশাইয়ের কথা মতো আমাদের করতে হবে।
জয় ভোলানাথ। মা, নিয়ম যত মন দিয়ে পালন করবে তার ফল ততটাই ভালো হবে। কি ভাবছো তুমি? আরে তুমি সূর্যদেবকে প্রণাম করো আর শুরু করো